বলিউডের দেশি গার্ল খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড ছাড়াও হলিউডে কাজ করার সুবাদে দেশ ও দেশের বাইরে অসংখ্য ভক্ত অনুসারী তার। প্রায় 3 বছর পর নিজের হেয়ার কেয়ার ব্র্যান্ডের প্রচারে নিজ দেশে ফিরেছেন প্রিয়াঙ্কা। এতদিন পরে দেশে ফিরেও তাকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস দেখে বিস্মিত এই অভিনেত্রী। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া তার হেয়ার কেয়ার ব্র্যান্ড লঞ্চ করলেন দেশে, আর সেই অনুষ্ঠানেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। তার মতে অভিনেতাদের বেশি গুরুত্ব এবং কৃতিত্ব দেয়া হয়ে থাকে। প্রিয়াঙ্কা আরও জানান, যতটা না প্রাপ্য তার থেকেও অনেক বেশি বাড়াবাড়ি করা হয় অভিনেতাদের নিয়ে। তিনি বলেন, অভিনেতারা বিশেষ কিছু নয়, চিত্রনাট্যে লেখা অন্য কারোর জীবনের গল্প মুখস্থ করে ক্যামেরার সামনে বলি আমরা। অন্যের গাওয়া গানে ঠোঁট মিলাই আর কোরিওগ্রাফারের দেখিয়ে দেওয়া নাচের স্টেপ অনুসরণ করি, এছাড়া আর বিশেষ কিছুই করি না। দেশি গার্ল আরও বলেন, আমাদের চুল এবং মেকআপও অন্য কেউ করে দেয়, তাহলে ভাবুন আমরা আসলে করিটা কি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এখানেই শেষ নয়, প্রিয়াঙ্কার মতে যারা অভিনেতা তাদের আসলে বিশেষ কিছুই করার থাকে না, তবুও প্রয়োজনের তুলনায় অভিনেতাদের একটু বেশি কৃতিত্ব দেয়া হয়। এদিকে প্রিয়াঙ্কা চোপড়ার এমন বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া উঠেছে। কেউ কেউ প্রিয়াঙ্কার কথায় বেশ অবাক হয়েছেন। তাদের প্রশ্ন, অভিনেত্রী হয়েও কিভাবে প্রিয়াঙ্কা অভিনয়কে ছোট করতে পারেন। কেউ আবার বলছেন, প্রিয়াঙ্কা ভুল কিছুই বলেননি, তিনি আসলে বিনয়ের কারণে এসব কথা বলেছেন।